প্রাচীন জনপ্রিয় কারুকাজের সাথে মিলেমিশে থাকে বিশাল জনজাতির ইতিহাস, থাকে ধর্মীয় বিশ্বাস, প্রবাদ প্রবচন আর নান্দনিক বোধের পরিচয়। দেশজ ভাস্কর্যে থাকে দেশীয় উপকরণ আর লোকশিল্পীর স্বাধীন ভাবনা, মুক্ত প্রকৃতি চিন্তা প্রকাশ পায় সেই শিল্পকর্ম। যুগ যুগান্ত ধরে চলে আসা সেই শিল্পকর্ম শৈল্পিক নৈপুণ্যে, বৈচিত্র্যে আর প্রাণবত্তার কারণে জনজাতির টোটেম হিসেবে পরিচিতি পায়, যা কোনো ব্যক্তিগত শিল্পকর্ম নয়। অজ্ঞাত কুলশীল শিল্পীগুলির ধারা বহন করে চলে সেই শিল্পকর্ম। হাজার বছর পুরনো সেরকমই এক শিল্পের খোঁজে আমাদের এই পরিক্রম পোড়া মাটির ঘোড়া। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম পাঁচকুড়া। শাল পিয়ালের জঙ্গল, লাল মাটির রাস্তা, দূর থেকে ভেসে আসা দ্রিম দ্রিম মাদলের বোল আর মহুয়ার সুবাসের মাঝখানে 70 ঘর শিল্পী পরিবারে এই শিল্পকর্মকে জীবিকা হিসেবে বেছে নিয়ে জীবন অতিবাহিত করে চলেছেন বংশ পরম্পরায়। মধ্যযুগে বাংলাদেশে মন্দির নির্মাণের ক্ষেত্রে পাথরের দুষ্প্রাপ্যতা দেখা যায়। তখন মাটি পুড়িয়ে মন্দির গাত্রে খোদাই করা পাথরের আবরণে শিল্পকলার প্রচলন শুরু হয়। মনে করা হয় সেই সময় থেকে বাংলায় পোড়ামাটির কাজের যাত্রা আরম্ভ। তবে পোড়ামাটির ঘোড়ার ইতিহাসের সাথে রয়েছে অন্য এক ধর্ম বিশ্বাসের যোগ। পোড়ামাটির ঘোড়া নিছক কোনো শিল্পকলা নয়, জাত ধর্ম নির্বিশেষে আম মানুষের কল্পনায় বহু যুগ আগেই দেবতা স্থান করে নেয় এই পোড়ামাটির ঘোড়া। মনে করা হয় দেবদেবীর মূর্তি প্রচলনের আরও আগে ঈশ্বর রূপ কল্পনা করতে পোড়ামাটির ঘোড়ার প্রচলন। শুরু শুরু আমাদের তখন এটা গাছতলকে ঠাকুর দেবতাদের সব পূজা করত, এখনো পূজা হয়। সেটা মকর সংক্রান্তি, ডাক সংক্রান্তি, দশহরা, পঞ্চমী, এগুলো সব এখনো দেব দেবতার পূজা হয়। মনসার চালি এগুলো সব এখনো তাই বিভিন্ন মন্দিরে গাছতলায় দেবতার স্থানে স্থান পায় পোড়া মাটির ঘোড়া। সংকট মোচনে, মানতে, পূজা পার্বণে মানুষ পোড়া মাটির ঘোড়া উৎসর্গ করে গভীর বিশ্বাসে। মন ভালো লয়, শরীর পরে শুকলাই খুব বাইছে, মোর মরদের লজর গিছে অন্য মাগির দিকে, রাক্ষসী তোর নিঠুর পান মরদরে মোর ঘরে আন, দুহাত সমান ঘোড়া দিব সাজাইন দিব তুয়ার স্থান। গ্রাম্য বিশ্বাস ছাড়িয়ে পোড়ামাটির ঘোড়া পৌঁছে গেছে শহরের আধুনিকতা, নাগরিক নান্দিকতা, এমনকি বাঙালি সাহিত্য সংস্কৃতিতেও স্থান করে নিয়েছে সে, পাড়ি দিয়েছে দূর বিদেশে মেলায় প্রদর্শনী। তবে সে যাত্রা মসৃণ নয় মোটে। হাজার বছরের সনাতন শিল্পকে বাঁচিয়ে রাখার পিছনে রয়েছে কিছু মানুষের নিরব সংগ্রামের কাহিনী। সরকারি সহযোগিতা নামমাত্র, বাজার সীমিত, কাঁচামাল, মাটি, রং, জ্বালানির অভাব, তবু পাঁচকুড়ার 70 ঘর পরিবার এই শিল্পকেই জীবিকা করে সংসার সন্তান প্রতিপালন আর জীবন নির্বাহের ব্রতে অবিচল। সময়ের সাথে মেকি আধুনিকতার সাথে আর দারিদ্র্যের সাথে নিরত লড়াই করে চলে এই শিল্পীদের জীবনের গল্প তাই বড় বিচিত্র রকমের আলাদা। প্রচন্ড খাটুনি আছে, আমরা করছি ঠিকই, আমাদের ছেলেপুলেরা করবে বলে কোনো গ্যারান্টি নেই। এখন যা খাটুনি
এত করে আমাদের ছেলেরা একদমই করবো বলে মনে যাচ্ছে না, আমরাই করতে চাইছি না, কিন্তু কোনো উপায় নেই, এছাড়া আর কোনো কাজ নেই, এই করে আমাদের সংসার চালাতে হচ্ছে। যে মাটি যেখান থেকে আমরা নিই, সেই মাটির জায়গাটা দেখলে মানে আমরা তো দূরের কথা, যে যিনি দেখবেন তিনি বলবেন যে আপনারা মাটির কাজই করবেন, কারণ এমন একটা রিক্স যেখানে লাইফ রিক্স হয়ে যায়, মাটিটা তোলার সময় মোটামুটি 8 ফুট নিচ থেকে মাটিটা তুলতে হয় আমাদেরকে। সেখানে আমাদের গ্রামের একজন জাকারিয়া এই বছর ছেলেটাকে মারাও গেছেন, সেই কারণে আমরা চাইছি হয়তো অন্য কাজ করবো, কিন্তু অন্য কোনো কাজ নেই, এই করেই সংসার চালাতে হচ্ছে কোনো রকম। আর এতে যা রোজগার হয় তাতে কোনো রকম হয়ে আমাদের সংসারটুকু চলে আসে, তাতে করে মানে রোগ জ্বালা হলে তখন ভীষণ অসুবিধা হয়। যেটা বিমা কার্ড ছিল সেই বিমা কার্ডটাও আর চালু হয়নি, বিমা কার্ডটাও বন্ধ হয়ে গেছে, তাতে করে কোনো রোগ জ্বালা হলে ভীষণ অসুবিধা হচ্ছে আমাদের, সেই মেডিকেল ছাড়া কোনো ইয়ে নেই। আর যেটা সব থেকে বেশি অসুবিধা যেটা, সেটা হচ্ছে মার্কেটিং, মানে মার্কেটিং যদি একটু ভালো হতো তাহলে খুব ভালো হতো, মার্কেটিং এখানে বিক্রি সেরকম কিছু হয়নি। বিক্রি কোথায় করে? বিক্রি করা হয় ধরুন কোনো পাইকার আসলে সেখানে আদা মূলা দামে দিতে হয়, কারণ সংসার নির্বাহ করার জন্য। আজকে হয়তো আমার এখানে হয়তো ধরুন 2000 টাকা বিকলাম, আবার 2 মাস পরে হয়তো একদিন খদ্দের আসবে, তাতে করে 2000 টাকা আর একবার এক মানে 2 মাস সংসার চালানো যাবে না। মার্কেটিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি অসুবিধা হয়, মার্কেটিং যদি একটু উন্নত ধরনের মার্কেটিং পেতাম তাহলে হয়তো একটু প্রফিট বেশি পেতাম। শিল্প মেলা এই সমস্ত যান না? শিল্প মেলায় খুব কম যাওয়া হয়, ধরুন বছরে 2টো মেলা পাই আমরা, সেক্ষেত্রে সবাই হয়তো চান্স পায়নি, পাঁচ মেলাতে 10 থেকে 12 জন পায়। যদি সেরকম মানে মার্কেটিং পাওয়া যেত তাহলে হয়তো সব চান্স নিতাম আর কি। কলকাতায় এখন যে মেলা হয় হস্তশিল্প মেলা একমাত্র হয়তো, সেখানে এখানে 12 জনের মতো শিল্পী যায়, আর সোসাইটি বললে সোসাইটি থেকে হাত কিনে নিয়ে যায়, কিন্তু সোসাইটি কত মান নেবে? 70টা ফ্যামিলি এখানে কাজ করে, 70টা ফ্যামিলি হয়তো 200-500 করে মাল নিয়ে যান, তার বেশি তো ওনার পক্ষে সম্ভব না। একটা সোসাইটি কত টাকার মাল সেল করতে পারবে সেখানে যে 70 বার 70 হাজার টাকা যদি মাল নিয়ে যান, সেখানে সেল করতে হয়তো 70 জন লেগে যাবে। মোটামুটি কিছু কিছু মাল নিয়ে যায় সমিতি। মাটি কোথা থেকে তোলে? মাটি আমাদের এখানে একটা সোসাইটির জমি নেওয়া আছে, সেই সোসাইটির জমি থেকে তোলা হয়, সোসাইটিকে একটা ট্যাক্স দেওয়া হয় রয়্যালটির মতো, ট্রাক্টর কিছু সোসাইটি নেয় 1100 টাকা, তারপরে লেবার লাগে মোটামুটি ট্রাক্টর পিছু, লেবার এবং গাড়ি ভাড়া যদি বেরিয়ে করে মোটামুটি 1 ট্রাক্টর মাটি প্রায় 4000 টাকার মতো খরচ পড়ে যাচ্ছে ভরপুর। তারপর জ্বালানি আছে, মাটিটা আপনারা সবাই মিলে ভাগ করে দেন না? ওখান থেকে ট্রাক্টর পিছু মানে সোসাইটি দেয় আর কি, ধরুন আমাকে একটা জায়গা দেখিয়ে দিল হয়তো 10 ফুট বাই 10 ফুট, সেই জায়গাটার মধ্যে আমাদের 3 ট্রাক্টর মাটি নিতে হবে। এই পাঁচমুড়ারই জায়গা? পাঁচমুড়ারই জায়গা, পাঁচমুড়া মৌজারি। আচ্ছা, পাঁচমুড়া মৌজারি জায়গা, জায়গাটা সোসাইটি কিনেছে। কাজের তাগিদ নিয়ে সকাল হয় পাঁচমুড়ার শিল্পী ঘরে, এ যেন এক যৌথ যাত্রা, ছেলে বুড়ো শিশু বাদ থাকে না কেউ, কাজে হাত লাগায় সকলে, পুতুল তৈরির কাজ। তার প্রক্রিয়াটি নেহাত সরল না, ধানি জমির 4-5 ফুট ওপরের অংশ ফেলে দিয়ে গভীর গর্ত থেকে সংগ্রহ করা হয় মাটি, ট্রাক্টর পিছু 1100 টাকায় সে মাটি কিনে এনে তা প্রস্তুত করা হয় মূর্তি বানানোর কাজে। প্রস্তুত মাটি এরপর ওঠে কুম্ভকারের চাকা, নিয়ম মেনে চাকা ঘোরে, আদি সভ্যতা সেই চাকা যাকে ঘিরে থাকে কুম্ভকারদের নানা রকমের সংস্কার আর ভালোবাসা। চাকা ঘোরে বন বন, শিল্পীর হাতের ছোঁয়ায় আকার পেতে থাকে পুতুলের শরীরের একাংশ, প্রত্যেক অংশ জুড়ে জুড়ে তৈরি হয় অবয়ব, এরপর শিল্পীর হাতের ছোঁয়ায় অলঙ্করণে সেজে উঠতে থাকে একটু একটু। তারপরও কি ঝক্কি কম থাকে? তাকে রোদে দাও, রং লাগাও, শুকাও, এরপর একসাথে মাটির আগুনে পুড়িয়ে তৈরি হয় পোড়া মাটির ঘোড়া। মৃৎশিল্প এটাতে মাটির ঘোড়াটা ঘোড়া হাতি এগুলো হচ্ছে মেন,
এগুলো তৈরি করার পদ্ধতি হচ্ছে যে আমাদের যে এই কাজে ব্যবহৃত মাটি, সেই মাটি আমাদের 1.5 কিলোমিটার দূরে ধানের যে জমি আছে সেই জমির 5-6 নিচ থেকে মাটিটা কালেকশন করে বাড়িতে জমা রাখতে হয়। এরপর সেটাকে কাজে উপযোগী করার জন্য সেটা তো সোসাইটির জমি, যে জমি কেনা আছে সেই জমিতে মাটি নেওয়ার জন্য রয়্যালটি সমিতিকে দিয়ে মাটিটি নিয়ে আসতে হয়। তো সেই মাটি বাড়িতে স্টক করে রাখার পর যখন আমরা তাকে কাজে লাগাবো, সেই কাজে লাগানোর জন্য সেই মাটিটাকে প্রসেস করতে হয়, কারণ আমাদের এই মাটি হচ্ছে এঁটেল মাটি, এই মাটিতে বালির ভাগ কম, সেই জন্য বালি মিক্সড করে মাটিটাকে কাজের উপযোগী করে নিতে হয়। এরপর প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সেরকম পরিমাণ চাকার উপরে রাখতে হয় সে মাটিকে, সেই চাকাতে আমাদের যে হাতি ঘোড়া এইসব যে জিনিস তৈরি হয় সেই সব জিনিসের ক্ষেত্রে ওই চাকা থেকে বিভিন্ন অংশ তৈরি করে নেওয়া হয় এবং সেগুলো একটু শক্ত হওয়ার পর সেগুলো জয়েন্ট করে হাতি ঘোড়া বা বিভিন্ন ধরনের যে জিনিস সেগুলো শেপ নিয়ে আসতে হয়। তার পরবর্তী দিন সেগুলোকে বাঁশের পাতি দিয়ে জল এবং বাঁশের পাতির মাধ্যমে সেগুলোকে মসৃণ করার পর ডেকোরেশন ওই অলংকার যে সমস্ত আমরা বসাই সেই সমস্ত অলঙ্কৃত করা হয়। এরপর সেগুলো বাড়িতে ছাওয়ার মধ্যে শুকানো হয়, রোদ্দুর দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য ছাওয়াতে শুকিয়ে নিয়ে যখন শুকিয়ে গেল ফায়ারিংয়ের দিন সেগুলো রোদ্দুরে দেওয়া হয়। তো এই রোদ্দুরে দেওয়ার আগে আমাদের যে রঙের ব্যাপার সেই রঙটাকে ইউজ করা হয় কাঁচা অবস্থায় ফায়ারিংয়ের আগেই, সেটা তিনটা কোটিং দেওয়া হয়, একটা গাঢ় নাম আর একটার নাম বনক, এগুলো তিনবার কোটিং দেওয়ার পর রোদ্দুরে শুকিয়ে নিয়ে এরপর ভাটার মধ্যে দেওয়া হয় এবং ভাটাতে সাজিয়ে নেওয়ার পর 5-6 ঘন্টা লাগিয়ে সেই জিনিসগুলোকে পোড়ানো হয়। এরপর পোড়ানো হয়ে গেলে তারপর দিন ওই সব জিনিসপত্র ভাটা থেকে তুলে নেওয়া হয় এবং বিক্রয়ের জন্য বাজারে এসে। সামগ্রিক এই প্রক্রিয়ায় শিল্পী একা নয়, তার স্ত্রী সন্তান হাত লাগায় সকলে। এ এক অদ্ভুত ইন্ডাস্ট্রি যেখানে পরিবারের প্রত্যেক সদস্য তাদের খাওয়া ঘুম খেলা আনন্দ হাসি কান্না সব কিছুর সাথে সাথে নিয়ত করে চলেছেন এ কাজ। সংসারে গড়ে 5-6 জন সদস্যর ঘরের ছাউনি মাটির দেওয়ালে মাথা গোজার স্থান সংকুলান হয় না ঠিক মতো, থাকে সম্বৎসর অন্য সংকুলানের অনিশ্চয়তা। তবু তারই মধ্যে তারা স্বপ্ন দেখে তাদের হাতের ছোঁয়ায় পরম মমতায় অপূর্ব রূপ পায় পোড়া মাটির ঘোড়া। আর বুড়ো সুবল কুম্ভকার কাঁপতে কাঁপতে জড়ানো গলায় বলে, বড় পুণ্যের কাজ গো মানুষের মানতের ঘোড়া যোগান দি মোড়া। মাত্র 1 ঘন্টা দেখে শুনে ফিরে আসা ছাড়া কি বা পাশে করা, লাল মাটির রাস্তায় ধুলো উড়িয়ে ফিরে চলেছি আমরা। কানে বাজছে সুবল কুম্ভকারের কথা, মানুষের মানতের ঘোড়া যোগান দি মোড়া। বন পালাবো পালাবো মন, পিন্দারে পালাশের বন পালাবো পালাবো মন, নেংটি ইন্দুরের ঢোল কাটে, নেংটি ইন্দুরের ঢোল কাটে, এই কাটে হে ভতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে।